গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অ্যান্ড সম্পূর্ণা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। কম বেশি সবার বাড়িতেই পুজোটা হয়, কারণ কারোর বাড়িতে বাইক সাইকেল কিছু না কিছু তো আছেই, বিশ্বকর্মা পুজো হয়। আর আমাদের বাড়িতেও সেটাই তো পুজো হবে। এখানে দেখো কাকু ঘট ভরতে এসছে, আমাদের বাড়ির পিছনেই পুকুর আছে, তো সেখান থেকে ঘট ভরাটা হচ্ছে। আর এখানে কাকিমা শঙ্খ বাজিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা দেখলে ঘট ভরে নিয়ে চলে এলো কাকু, আর এখানে বসে গেছে পুজোর জায়গায়, কারণ এখন পুজোটা শুরু হবে। তাই কাকু সব দেখে নিচ্ছে কোথায় কি আছে। আর এইখানে দেখো এক ঝুড়ি ফুল, এই ফুলগুলো হচ্ছে হরগৌরী, কেউ দোপাটি ফুলও বলে, আর তার সঙ্গে আছে পদ্ম। আর এখানে সমস্ত ফল টলগুলো কাটা হয়ে গেছে, পুরো রেডি, এবার পুজোতে বসবে। তো তোমরাও দেখতে থাকো তাহলে। ওদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকে, দেখলে তোমরা গাড়িগুলোর পুজো হয়ে গেছে। আর এখানে বাইকগুলো লাগানো আছে বাড়ির সব, এখানে বাইকগুলোকে একটু ফুল জল দিয়ে দিচ্ছে কাকু। আর পুজো হয়ে যাওয়ার পর, সবাইকে প্রসাদ টসাদ দেওয়ার পর, আমাদের আরও কাজ আছে, সেগুলো হচ্ছে আজকে রান্না বান্না হবে। দেখতেই পাচ্ছ অনেকে এসেছে এখানে, তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। এখানে তোমাদের দাদা প্রসাদগুলো ঠিক করে দিচ্ছে সবাইকে দেওয়ার জন্য, সবাই বসে আছে, এখানে প্রসাদগুলো ঠিক করে দিচ্ছে, আর আমরা দিয়ে দিচ্ছি প্রসাদগুলো সবাইকে। আর পুজো তো হয়ে গেছে তোমরা আগেই দেখলে, এবার একটু প্রসাদ নিয়ে রান্নাবান্নার দিকে যাব। তাই বলবো, কি বলবো, কি বলবো বলো তা। এই দেখো এখানে সানা আর সম্পূর্ণা দুজনে আজকে ট্রাক্টর চালাচ্ছে। হ্যাঁ ড্রাইভার, দেখো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ড্রাইভার, ড্রাইভার দিদি নাকি। হ্যাঁ সানা কিছু বলবে, সানা বলো কি বলছো। দারুণ ড্রাইভার, এ সব খুলে গেছে যা। এটা চালাতে পারবি? এটা পারবি না, কেন পারি, তাহলে এই গাড়িটা চালাতে পারবি? এই দেখো এখন আমি বেগুন কাটছি, আজকে আমাদের রান্না বান্না হবে বিশ্বকর্মা পুজোর। আর দেখো কাটাকাটি চলছে সব। দেখো তো সারা বড় ছিল চেহারা এই যে সারাকে দেখা যাচ্ছে, বলবা হ্যাঁ
তারপরে রান্না খাওয়া খাওয়া যে কখন হবে তা ঠিক না, বেশি এখন গঠিনি আসছে বাবু ছোট সামনি তরকারি কাটা এখন চলছে সবে, কখন খাবো আমরা জানি না। জানি হবে তোমরা দেখলে পুজো হলো, তারপর আমরা সবাই মিলে এসে তরকারিগুলো কেটে দিলাম আর এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। একটু দেরি হলো, তো আজকের মেনু ছিল ভাত, পাস তরকারি, চিকেন কষা, তার সঙ্গে আমরা টমেটোর চাটনি, গাছ থেকে আমরা পাড়া হলো আর তার চাটনি। আর এখানে আমরা খেয়ে নিয়েছি, এখন দাদারা খেতে দিয়ে দিচ্ছে, যারা বাকি ছিল ওরা এখন খাওয়া দাওয়া করছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একদম সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন সন্ধে আরতি চলছে আর চারিপাশে ঢাকের শব্দে মনে হচ্ছে পুজো চলে এলো, যদিও পুজো চলেই এলো। চারিপাশে ঢাকের শব্দ, কাশফুল, একদম যে মা দুর্গার আগমন ঘটছে সেটা বোঝাই যাচ্ছে। ভেবেও ভালো লাগছে যে দুর্গা পুজো আসছে। ওদিকে ওদের দুই বোনের মধ্যে কাসর বাজানো কম্পিটিশন চলছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।